কিছু কিছু মা ছাগলের নর্মাল বাচ্চা প্রসব হয় না, এর কারণগুলি কি কি? এছাড়াও যদি কোনো মা ছাগলের প্রসব যন্ত্রণা ওঠে, কত সময়ের মধ্যে যদি নর্মালে বাচ্চা প্রসব না হয় তবে হাত লাগানো উচিত, আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানতে চান এবং ভিডিওর মাধ্যমে দেখতে চান, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, মা ছাগলের নর্মালভাবে বাচ্চা প্রসব না হওয়ার কয়েকটা কারণ আছে। তাদের মধ্যে প্রথম কারণ হচ্ছে যদি কোনো ছাগলের শরীর অতিরিক্ত দুর্বল থাকে, যখন অতিরিক্ত দুর্বল হয়ে যায় আর সে সময় যদি তার প্রসবের সময় চলে আসে, সে ছাগলটা প্রেসার দিতে পারে না। এছাড়াও কিছু ছাগলের দেখা যায় তার সময় অনুযায়ী যে সার্ভিক্স বা গর্ভাশয় মুখ সেটা খোলে না, কারণ গর্ভাশয় মুখ না খোলার অনেকগুলো এরকম কারণ রয়েছে, যেমন কোনো ইনফেকশনের কারণে হতে পারে, শরীরে ঘাটতির কারণে হতে পারে এবং হরমোনাল কারণে হতে পারে। তো সার্ভিক্স না খুললে কিন্তু ছাগলটা প্রসব যন্ত্রণা উঠবে, কিন্তু বারবার প্রেসার ক্রিয়েট করবে, কিন্তু বাচ্চাটা নর্মালে ডেলিভারি হবে না। এছাড়াও কিছু ছাগলের দেখা যায় যে পেটের ভিতরে বড় সাইজের বাচ্চা হয়ে যায়। তো সাইজে আকারে বড় হওয়ার কারণে তার যে সার্ভিক্স হয়তো ক্রস করে চলে আসে মাথা পা, কিন্তু সার্ভিক্সের পরে যে ভেজাইনা বা যেটাকে আমরা যোনি বলি, সেই যোনির পরে যে যোনি মুখ, সেই মুখের মধ্যে আটকে যায়। লক্ষ্য করে দেখবেন বা যারা অভিজ্ঞ রয়েছেন, যাদের অভিজ্ঞতা আছে এরকম করে অনেক বাচ্চা ডেলিভারি করেছেন, অবশ্যই বলতে পারবেন সার্ভিক্স ক্রস করে আসলো মাথা পা, এরপরে যোনি মুখের যে জায়গাটা সেখানে আটকে যায়, বড় মাথা থাকার জন্য আর বেরোতে পারে না। তো এমনভাবে আটকে যায় যে প্রেসার দেওয়ার পরেও কিন্তু সেটা আর বেরিয়ে আসতে পারে না, তখনই আমাদের হাত লাগাতে হয়। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ছাগল প্রেগনেন্ট রয়েছে, শরীরে ঘাটতি, এর কারণে বাচ্চা ঘুরে যায়। অর্থাৎ একটার বাচ্চার যে নর্মাল পজিশন, প্রথমে মাথা এবং পা থাকা যায় তো সেটা না হয় পিছনের পা চলে আসে, যার কারণেও ছাগলের প্রসবে কষ্ট হয়। এছাড়াও দেখা যায় কি, ছাগল প্রেগনেন্ট থাকা অবস্থায় যদি মারামারি করে, তার পেটের মধ্যে যদি কোনোভাবে আঘাত লাগে তো বাচ্চাটা ঘুরে না গেলেও যেন অর্ধেক সাইডটা ঘুরে যায়। অর্থাৎ বাচ্চাটার যে পজিশন, এই যে লম্বালম্বিভাবে থাকা উচিত সেটা কিন্তু এরকম হয়ে যায়, মানে পেটে আড়াআড়িভাবে হয়ে যায়, যার কারণেও ছাগলের সময় অনুযায়ী বাচ্চা প্রসব হয় না এবং কষ্ট পায়। তো এগুলো অনেক কারণ রয়েছে। তো এই সমস্ত কারণ থেকে যদি আপনারা ছাগলকে ঠিকঠাক রাখতে চান, পর্যাপ্ত মাত্রায় খাদ্য, মানে প্রেগনেন্ট থাকা অবস্থায় তাকে ভালো খাদ্য, যদি ভালো খাদ্য দিতে না পারেন যতটুকু সম্ভব চেষ্টা করবেন, এবং পরে সাপ্লিমেন্ট কিছু এক্সট্রাভাবে দেবেন, সে সময় মিনারেল ভিটামিন এবং ভালো খাবার অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি কোনো ছাগলের সার্ভিক্স না খোলে, সার্ভিক্স না খোলার জন্য যে সমস্ত ইঞ্জেকশন ইউজ করা হয়, যেমন এপিডোসিন আছে, ভেটম্যাট আছে, সেগুলো প্রয়োগ করে আপনারা সার্ভিক্স খুলতে পারেন। এছাড়াও হোমিওপ্যাথিতে সাধারণত ইউজ করা হয় হ্যামামেলিস। যদি কোনো ছাগলের প্রসব যন্ত্রণা ওঠে, যে অনেক সময় ধরে তার বাচ্চা ডেলিভারি হচ্ছে না, হ্যামামেলিস দিলে বাচ্চা নর্মাল পজিশনে এবং তার সার্ভিস খুব সহজে খুলে যায়। তো এরপরে যে প্রশ্ন, একটা ছাগলের প্রসব যন্ত্রণা ওঠার কতক্ষণের মধ্যে যদি সেটা নর্মালে প্রসব না হয় তবে আমার হাত লাগানো উচিত? দেখুন, এটা হচ্ছে টোটালটাই নির্ভর করে একজন ছাগল খামারির অভিজ্ঞতার ওপর। একটা ছাগলের যখন প্রসব যন্ত্রণা ওঠে, যখন তার সার্ভিক্স ওপেন হতে থাকে, সে সময় তার কিন্তু যন্ত্রণাটা ওঠে, পশুটা বা ছাগলটা ঘন ঘন উঠবে, বসবে, প্রস্রাব করবে, নিজেকে অস্বস্তিবোধ মনে করবে। তো
এইটা কিন্তু দীর্ঘ হয়তো এক ঘন্টা, মানে ম্যাক্সিমাম আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি প্র্যাকটিক্যালি যেটা দেখা যায় এক ঘন্টার মধ্যে ছাগলের বাচ্চা ডেলিভারি হয়ে যায়। কিন্তু যদি এক ঘন্টা ক্রস করে যায় এরপরেও ছাগলটি কষ্ট পাচ্ছে, বারবার চেঁচাচ্ছে কিন্তু বাচ্চা ডেলিভারি হচ্ছে না, আবার যন্ত্রণায় উঠে যাচ্ছে, আবার অন্য জায়গায় গিয়ে শুচ্ছে, এই ধরনের সিমটমগুলো যখন বেশি পরিমাণে দেখবেন তার মানেই বুঝবেন বাচ্চা ঘুরে গেছে বা উল্টো দিকে বাচ্চা আসে বা বড় বাচ্চা হওয়ার গণে ফেসে গেছে, তখনই হাত লাগাতে হবে। হাত লাগানোর আগে সবার প্রথমে হাতটা ভালো করে ধুয়ে নেবেন, যদি গ্লাভস থাকে সবচেয়ে ভালো, সাধারণত গ্লাভস সবার কাছে থাকে না, হাতটা ভালো করে ধুয়ে পারলে পটাশিয়াম পার ম্যাঙ্গানের জলে হাতটা ধুয়ে নেবেন, নিয়েই হাত ঢোকাবেন। তো দেখুন অভিজ্ঞ ব্যক্তি ছাড়া এটা করবেন না, কারণ ইন্টারনাল যে তার ভিতরে যে অর্গ্যানগুলো সম্পর্কে জানতে হবে, যে ভালোভাবে জানে বা যার অভিজ্ঞতা আছে সেই যেন হাতটা ঢোকায়। তো প্রথমে কি করবেন, হাতে প্রয়োজন অনুসারে আপনার নারকোল তেল মাখবেন, দু সাইডে আঙ্গুল দিয়ে একটু জুনিমুখটা ঘোরাবেন, আস্তে আস্তে হাত ঢুকিয়ে অনুভব করার চেষ্টা করবেন ভিতরে বাচ্চাটা কোন পজিশনে আছে। দেখা যাচ্ছে তার জুনিমুখ ছোট, পুরো হাতটা ঢুকবে না কিন্তু বাচ্চা উল্টো দিকে আসে, তাহলে উল্টো দিকেই বাচ্চাটাকে ডেলিভারি করার চেষ্টা করবেন। আর যদি কোনোভাবে ফেসে আসে হাতটাকে ভিতরে অবশ্যই ঢোকাতে হবে, ঢুকিয়ে বাচ্চাটাকে পজিশনে নিয়ে এসে টেনে বার করতে হবে। সবসময় খেয়াল রাখবেন বাচ্চা ডেলিভারি করার সময় একটা পা ধরে কখনো টানবেন না, মাথা ধরে টানবেন না, লেজ ধরে টানবেন না, দুটো পা যেন ধরা হয় ধরেই টানা হয়। বাচ্চার দুটো পা ধরে যখন টানবেন একবারে অতিরিক্ত প্রেসারে টানবেন না, যেন ছাগলটা সহ্য করতে পারে আর বাচ্চা ছাগলটা যেন তার কোনো ক্ষতি না হয় সেই হিসাবে ধরে টানতে হবে। দু হাতে দুটো পা ধরবেন, সে সময় খুব পিচ্ছিল থাকে, পিচ্ছিল থাকার কারণে প্রয়োজনে আপনারা যে সুতির গামছা বা সুতির কোনো কাপড় সেটা দিয়ে পা দুটো ধরে টেনে বার করার চেষ্টা করুন। আর যখন পা টানবেন দেখবেন উপর দিকে মাথাটা যদি ফেসে যায় তো সেটাকে একটু হাত দিয়ে আর একটা হাত দিয়ে প্রেসার দিয়ে দিয়ে একটু এইভাবে টানবেন এবং আর দুটো পা ধরে টানবেন, তাহলে বাচ্চা নর্মালে বেরিয়ে আসবে, জোর জবরদস্তি কোনো করবেন না। তো যাই হোক বন্ধুরা, এই যে ছাগলটা ব্ল্যাক বেঙ্গল ছাগল যেটা আমাদের গতকালকেই বাচ্চা প্রসব করলো, তো সন্ধ্যাবেলায় থাকার কারণে একবার ভিডিওটা শুট করার পরেও সেটাকে বন্ধ করে দিই, প্রসব যন্ত্রণা ওঠে, তো আমরা টের পাইনি, আমরা অন্য কাজে আমরা ব্যস্ত ছিলাম। তো পরে যখন বোঝা গেল যে ছাগলটার প্রসব যন্ত্রণা উঠেছে, তো তখন থেকে আমরা লক্ষ্য করলাম এক ঘন্টা কেটে গেল ছাগলটার বাচ্চা ডেলিভারি হচ্ছে না। এরপরে ছাগলটাকে শুয়ে দেওয়া হলো ধরে, তো এটা সবসময় মাথায় রাখবেন, ছাগলকে শুয়েই ডেলিভারি করার চেষ্টা করবেন। এতে কি হবে, ছাগলটা যখন শুয়ে থাকবে পেটের উপরে একটা প্রেসার পড়বে, সে যখন শুবে পেটের উপরে প্রেসার পড়বে আর সে সময় প্রেসারটা ভালোভাবে দিতে পারবে, আর দাঁড়িয়ে কিন্তু ভালো প্রেসার হবে না, আর ভারী দাঁড়িয়ে কখনো বাচ্চা প্রসব করাবেন না। ছাগলটাকে শুয়ে দেওয়া হলো, এরপরে হাত ঢুকিয়ে যেটা অনুমান করা গেল যে ছাগলের বাচ্চাটা অত্যাধিক বড়, অত্যাধিক বড় থাকার কারণে সে নর্মাল পজিশনে আসে, তো এই যখন প্রেসার দিচ্ছে সার্ভিক্স ক্রস করে এসছে, ক্রস করার পর যে জনিমুখ যে জায়গাটা আমি বললাম সেখানে গিয়ে ফেসে গেছে। তো ছাগলটা দেখতেই পাচ্ছেন ছাগল যে খুব বড় সেটাও না, তো একদম পিওর ব্ল্যাক বেঙ্গল ছাগল, দেখুন এর আকার খুব ছোট। তো এর বডি স্ট্রাকচার, পেট বা দুধের ওলান দেখে আমার মনে হয়েছিল যেন দুটো তিনটা বাচ্চা হবে, কিন্তু না, একটাই বাচ্চা হয়েছে। তো একটা যে বাচ্চা হয়েছে, সাধারণত ব্ল্যাক বেঙ্গল যে দুটো বাচ্চা যা ওজন একটাই সেরকম, আমরা জানি ব্ল্যাক বেঙ্গলের 600-700 গ্রাম করে বাচ্চা হয়, কিন্তু এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা আপনাদের মেপে দেখাচ্ছি যে ওজন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, চলুন মেপে দেখাই। 1 কেজি 900 গ্রাম, তো যেখানে একটা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা সিধা 500-600-700, খুব হলে সিধা 800, ম্যাক্সিমাম সাইজ হচ্ছে 1 কেজি, এর বেশি কিন্তু যায় না। যারা গ্রামাঞ্চলে ছাগল পালন করেন, বাচ্চা ডেলিভারি হলে তাকে ওজন করান, তো অবশ্যই সেটা বুঝতে পারবেন, কিন্তু এটা 1 কেজি 900, তার মানে বুঝতেই পারছেন যে দুটো বাচ্চার যা সাইজ হয় এ একাই তার সাইজ হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আমি পরবর্তীতে চেষ্টা করব এই ধরনের গুরুত্বপূর্ণ যে ভিডিওগুলো সেগুলো আপনাদের সামনে নিয়ে আসব। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবেন, আরও যদি ফার্মিং সম্বন্ধীয় কোনো বিষয়ের ওপর আপনারা ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন,
আমি অবশ্যই অবশ্যই চেষ্টা করব সেই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার জন্য। তবে বন্ধুরা, আগের মতো আর আমি রেগুলার সেভাবে ভিডিও দিতে পারছি না, বুঝতেই পারেন ফার্মিংয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে বা একটা ফার্মকে নিজে পরিচালনা করতে গেলে কতটা পরিশ্রম করতে হয়, তো সেই ফাঁকা সময়টা আমি পাই না। তো আমি তবুও চেষ্টা করি যতটুকু সময় পাই সেই সময়ের মধ্যে এই ধরনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেগুলো তুলে ধরার। তো যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থভাবে ফার্মিং করুন। এই বলে আমার ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত।